বাবা এখন এক মিনিট, আপনি প্রেসক্রিপশনটা চেক করে ওষুধগুলো দেখে নিন। ওকে, হি ইজ টোটালি আউট অফ ডেঞ্জার, সুতরাং টেনশন করার কিচ্ছু নেই। আপনাকে কি বলে আমি ধন্যবাদ দেবো? আমার ধন্যবাদ আমাদের চাইতেও ঈশ্বরের বেশি প্রাপ্য মিস্টার সিংহরায়। আপনাদের পরিবারের ওপর সত্যিই ওনার আশীর্বাদ আছে। আমি কি বাবার সাথে একটু দেখা করতে পারি? না, এক্ষুনি, কিছুক্ষণ পরেই ওনাকে বেঁধে দেওয়া হবে, তখন দেখা করতে পারবো। তবে একটা ব্যাপার আমি নোটিস করলাম, আপনার বাবা তার নাতবউ খুড়িমাকে কিন্তু খুবই ভালোবাসেন। জ্ঞান ফেরার পরেও উনি বারবার শুধু খুড়ির নাম করছেন, ওনাকে দেখতে চাইছেন। তাই পারলে একবার ওনাকে বলুন এখানে আসতে। ওকে, ভাই বল কি বলছি হসপিটাল থেকে। হ্যাঁ, কি বলছিস? আমি এখানে বাড়ির সবাই কি বলছি ভাই? কি হলো বাবা? বাবা কেমন আছে? কি শান্তি লাগছে না? ভালো আছে, একদম ভালো আছে। আপনার এবার থেকে একটা নতুন নাম দিলাম, মিরাকল খড়ি। কি, কেন? আপনি অসাধ্য সাধন করতে পারেন, নিজে হেরে যান না আর নিজের পরিবারের কাউকে হারতেও দেন না। ক্যান ইউ প্রুভ ইট? নিজের ভালোবাসাকে কি করে হারতে দিতে পারি বলুন? এখন আমার একটাই কাজ, সারা পৃথিবীর সামনে তার হারিয়ে যাওয়া মর্যাদা সম্মান ফেরত এনে সে যে নির্দোষ সেইটা প্রমাণ করা। এই তো বলছি সিস্টার, আমাদের দাদি মানে নরেন্দ্রনাথ সিংহরায় উনি কেমন আছেন এখন? শুনলাম জ্ঞান ফিরেছে, উনি ঠিক আছেন তো? খাওয়া দাওয়া করছেন? আর ওনার সব রিপোর্ট কি বলছে? মানে আমরা তো কিছু খবরই পাইনি, মানে ওনার ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল, ইসিজি এগুলো সব ঠিক আছে তো? আসলে কি বলুন তো, ডাক্তারকে ফোন করছি কিন্তু ডাক্তার ফোন ধরছে না। হয়তো উনি বিজি আছেন, কিন্তু আমরা কিছু জানতে পারছি না বলে আপনাকে সব জিজ্ঞেস করছি, একটু প্লিজ আমাদের আপডেট দেবেন। ডক্টর বাবু কিছুক্ষণ পরেই আসবেন, তখন আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারেন। কিন্তু উনি রিপোর্ট দেখে জানিয়ে গেছেন যে উনি এখন ভালো আছেন, আপনাদের কোনো টেনশনের কারণ নেই। মানে পালস রিপোর্ট এগুলো সবই নর্মাল রেঞ্জের মধ্যে আপ ডাউন করছে, মানে কমপ্লিকেশন কিছু নেই। ওই জন্য ডক্টর ভাবছেন আজকে ওনাকে ডিসচার্জের জন্য। গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমাদের দাদুকে আমাদের কাছে ফিরিয়ে দেবে, যে মানুষটা কোনোদিন কারোর ক্ষতি করেনি তাকে তুমি শুধু শুধু এত কষ্ট দেবে না আমি জানতাম। আমার পারলে ক্ষমা করে দেবে না, রিয়েলি সরি। সেদিনকে হসপিটালের এখানে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আপনাকে অনেক খারাপ কথা বলেছিলাম, অবিশ্বাস করেছিলাম আপনাকে, কিন্তু আজ আপনার জন্যই আমাদের 101 বছরের পুরোনো পুজোটা করা সম্ভব হলো।
আজ আপনার জন্য আমরা আমাদের আদি বাড়িটা ফিরে পেলাম, আর মেজকাকে শাস্তি দেবার ব্যবস্থা করা গেল। দাদু আজকে সুস্থ হয়ে উঠল। আমি সত্যি লজ্জিত, আমার পারলে ক্ষমা করবেন। বুদ্ধিমান বাবু, এই পরিবারটা শুধু আপনার একার না, আমারও। এই পরিবারের পাশে থাকাটা আমার কৃতিত্ব নয়, কর্তব্য। আমি সবসময় চেষ্টা করব এই পরিবারটাকে আগলে রাখার। আমি সবসময় চেষ্টা করব যাতে এই পরিবারের উপর কখনো কোনো আজ আসতে না পারে। আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছিলাম আমি। হ্যাঁ বলুন। বলছি, উনি কিন্তু এখন কারোর সাথেই দেখা করতে চাইছেন না, বলছেন যে আপনার আর মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে কিছু কথা বলতে চান, মানে কিছু জরুরি কথা ওনার বলার আছে আপনাদের সাথে। ঋদ্ধিমান বাবু, আমার কি মনে হয় বলুন তো, সেদিন রাতে কি ঘটেছিল সেই ব্যাপারেই দাদু কথা বলতে চায়, তাই আমাদের ডাকছে। তার মানে বুড়ো এখনো মুখ খোলেনি, হরিদের আগে থেকে ডাকছে যাতে সবটা বলতে পারে। কিন্তু সেদিন পেছন থেকে এমন খাতিয়েছিলাম মাথায় যে আমার ব্যাপারটা বুড়ো মনে থাকার কথা নয়। কিন্তু না, এই রিস্ক তো নেওয়া যাবে না। বাইচান্স ফেঁসে গেলে এত কষ্টে তৈরি করা গোবেচারা ভালো মানুষ ইমেজটার বারোটা বেঁচে যাবে। আপনারা একটা কাজ করুন, বলছি যে ডিসচার্জের যে ফর্মালিটিসগুলো আছে ওগুলো আগে একবার দেখে নিন, কারণ অনেক ফর্ম ফিল আপ করার বাকি আছে, তারপর না হয় ওনার সাথে কথা বলে নেবেন। আচ্ছা ঠিক আছে, কোন দিকে যাব? আসুন আপনি, আসুন আমার সাথে, আসুন। এটাই সুযোগ, যতক্ষণ ওরা ফর্ম ফিল আপ করবে ততক্ষণে আমাকে কাজটা সেরে ফেলতেই হবে। যেভাবেই হোক আজ ওই বুড়োর মুখটা সারা জীবনের মতো বন্ধ করতে হবে আমার। আমি জানি গতবারের জন্য আমাকে ক্ষমা করে দিল, এবার ধরা পড়লে আর কেউ ক্ষমা করবে না, উল্টে বুড়ো আমার মাথায় চড়ে বসবে। সত্যিটা সামনে এলে আমাকে সত্যি সারা জীবনের মতোই সিঁড়িতে বাড়ি ছাড়তে হবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। রেস্ট ইন পিস শ্বশুর বাবা, এই লাস্ট, আর আপনাকে আমি চালাবো না। দাদু, গারদের পেছনে পাঠিয়ে তুমি মস্ত বড় ভুল করলে। আমি আসছি, খুব শিগগিরই আসছি তোমার সর্বনাশ হয়ে। বলেছিলাম না এই দেবাংশ সিংহ রায়কে আটকে রাখা এত সহজ নয়। স্যার সব রেডি আছে। তুমি কখন এলে? আমি এই তো এইমাত্র আমি শুনলাম যে বাবার জ্ঞান ফিরেছে, আমি ছটফট করছিলাম বাবাকে দেখার জন্য, সেই জন্য সব। বাবা কেমন আছেন এখন? ভালো আছেন তো? এখন কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? দিদি ভাই, দাদু ভাই,
তুমি আজ আমাদের কেন ডেকেছ আমি বুঝতে পারছি। আজ সবটা একটু মনে করে বলো দাদু, কি হয়েছিল সেদিন রাতে? কারা এসেছিল আমাদের বাড়িতে? তোমাকে ওই সইটা কেউ তো জোর করে করিয়েছে। কে করিয়েছে দাদু? তোমাকে তোমাকে কে মেরেছে বলো তো? তুমি কোথায় যাচ্ছ কুসুম? আমি কোথাও যাইনি বাবা, আমি তো হাসপাতালেই আছি। সেদিন রাতের সব কথা কিন্তু আমার মনে আছে। সেদিন মেজ খোকা এসেছিল বাড়িতে, আর মেজ খোকার সঙ্গে ছিল এই প্রসূন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।